শ্রীরামপুর নামে এক জঙ্গলে কয়েক পাখির বাস ছিল। তাদের মধ্যে টোনা নামে এক পাখি ঈগল নামে এক মোড়লের বাড়িতে কাজ করত। ঈগল গাছ লাগাতে ভীষণ ভালোবাসত, আর তাই ঈগলের বাড়িতে কম বেশি অনেক রকমের গাছ ছিল, কিন্তু কোনো কলা গাছ ছিল না। এজন্য একদিন ঈগল টোনাকে বলছিল, টোনা, এই টোনা, কোথায় গেলি রে? এদিকে একটু আয় তো। হ্যাঁ গো কর্তা বাবু, বলুন। তোকে তো আজকাল চোখের সামনে দেখাই যায় না রে, সারাদিন কি এমন কাজ করিস বল তো শুনি। কোথায় আর থাকবো কর্তা, এই তো ফলের বাগানের গাছগুলোতে একটু পানি দিচ্ছিলাম। ও বেশ ভালো কাজ করছিস, তবে এখন যে তোকে আমার সাথে একটু বাজারে যেতে হবে রে। এ কি কর্তা, এ আপনি কি করছেন? আমি থাকাতে আপনি কেন বাজারে যাবেন? কি নিয়ে আসতে হবে আমাকে বলে দিন, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। আরে পুরো কথাটা তো শুনবি, শোন, আমার মেয়ে ইকরি বলেছে আমাদের ফলের বাগানে কোনো কলা গাছ নেই, তাই আমি যেন আজকে একটা কলা গাছ কিনে এনে বাগানে লাগাই। ঠিক আছে কর্তা, কলা গাছ কিনতে চাইলে এক্ষুনি আমাদের বেরিয়ে পড়তে হবে, নয়তো আমরা বাজারে যাওয়ার আগেই সব কলা গাছ বিক্রি হয়ে যাবে। বলিস কি, তবে চল তাড়াতাড়ি। এরপর ঈগল আর টোনা কলা গাছ কিনতে বাজারে চলে যায়, আর বাজারে গিয়ে দেখতে পায় তোতা গাছের চারা বিক্রি করছে। তোতা, এই তোতা, মোড়লবাবু গাছ কিনতে এসেছেন, এদিকে তাড়াতাড়ি আয় তো দেখি। আরে মোড়ল মশাই, আপনি আপনি এত কষ্ট করে কেন বাজারে এসেছেন? আমাকে ডেকে পাঠালে আমি গাছ নিয়ে চলে যেতাম। আরে না না, তোরা যে আমাকে এতটা সম্মান করিস বাজারে না এলে বুঝতেই পারতাম না, তা আমাকে বড় দেখে একটা কলা গাছের চারা দে তো দেখি। কলা গাছের চারা? কিন্তু আমার কাছে তো কলা গাছের চারা নেই মোড়ল মশাই, আর এই বনে কোনো কলা গাছেরই চারা পাওয়া যাচ্ছে না, তাই আমি আপনাকে কলা গাছের চারা দিতে পেলাম না গো, আমাকে ক্ষমা করে দিন আপনি। তোতার কাছে কলা গাছ না পেয়ে ঈগল আর টোনা বাড়ির দিকে যেতে থাকে, আর কিছু দূর যাওয়ার পর তারা নদীর ঘাটে একটা অনেক বড় কলা গাছ দেখতে পায়। এই তো এখানে এত বড় একটা কলা গাছ হয়েছে, কিন্তু তোতা তো বলল এই বনে নাকি একটাও কলা গাছ পাওয়া যাচ্ছে না। বুঝেছি, এই তোতা নিশ্চয়ই চোখের মাথা খেয়েছে, তাই এই কলা গাছটাকে চোখে দেখেনি। টোনা, কলা গাছটাকে এবার তুলে ফেলতে দেখি। ঈগলের কথা মতো টোনা কলা গাছকে সেখান থেকে তুলে ফেলে। এরপর ঈগল আর টোনা দুজনে কলা গাছের দুই দিকে ধরে কলা গাছকে বাড়িতে নিয়ে যায়, আর তারপর ফল বাগানে নিয়ে গিয়ে কলা গাছকে রোপণ করে দেয়। ওরে বাবা রে, ভু 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 ভূত! ও কর্তা বাবু, ও কর্তা বাবু, আম গাছের ডালে ভূত নাক ডেকে ঘুমাচ্ছে, আসুন কর্তা বাবু, এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে। হা হা, ভয় পাস না টোনা, এই বৃদ্ধ ভূতকে আমি অনেকদিন থেকেই চিনি, এই বৃদ্ধ ভূত আমাদের কোনো ক্ষতি করবে না রে, বরং আমার উপকার করে, বুঝলি? ভূত আপনার উপকার করে, কিন্তু কেন, কি করে? এই যে দেখ, আমার আম গাছে বসে আমার পুরো বাগানটা দিনরাত পাহারা দিচ্ছে, এতে তো আমার উপকারই হচ্ছে, তাই না? এরপর টোনা আর ঈগল সেখান থেকে চলে যায়, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টোনা বাগানে সব গাছে পানি দিতে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় কলা গাছে একটি কলা ধরেছে। আরে এ আমি কি দেখছি, মাত্র একদিনে কলা গাছে কলা ধরেছে, তাও আবার একটা কলা, এ তো বড় আজব কলা গাছ দেখছি, এক্ষুনি কর্তাকে গিয়ে বিষয়টা বলতে হবে। এরপর টোনা ঈগল মোড়লের কাছে যায়, আর তাকে সব ঘটনা খুলে বলে, আর টোনার কথা শুনে ঈগল বাগানে চলে যায়। কেমন যেন এক অদ্ভুত দেখাচ্ছে গাছটা, কলাখানাও বেশ বড় দেখাচ্ছে, এমনটাও হয় কি? ও কর্তা বাবু, কি এমন ভাবছেন বলুন তো? তেমন কিছু না রে টোনা,
গাছটা বড় অদ্ভুত মনে হচ্ছে, জানি না কেন এমন মনে হচ্ছে। যাই হোক, গাছটা একদিনে ফল দিয়েছে এটা দেখেই আমি বড় খুশি হলাম রে। এরপর তারা সেখান থেকে চলে যায়, আর এদিকে আম গাছে থাকা ভূত নাক ডেকে ঘুমাতে থাকে। কিছুক্ষণ পরই রাত হয়ে যায়। আর হারিকেন হাতে এক ডাইনি ঈগলের বাগানে ঢুকে পড়ে। আশেপাশে তো কাকি দেখতে পাচ্ছি না, তাহলে যাই। কর্তা, ও কর্তা, অনেকদিন তো হলো আমি আপনার বাগানের আম খাই না। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি কিছু আম পেড়ে খেতাম। এরপর টোনা বাগানে আম পাড়তে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় কলা গাছের পাশেই আরো একটা নতুন কলা গাছ হয়েছে, আর সেই গাছেও মাত্র একটি পাকা কলা ধরেছে। এরকম ঘটনা দেখে টোনা অনেকটা অবাক হয়ে যায়, আর আবারও ঈগলের কাছে ছুটতে যায়, আর ঈগলকে সব কথা খুলে বলে। সে কি রে টোনা, এসব কি সত্যি নাকি রে? বিশ্বাস না হলে নিজের চোখে দেখে আসুন। এরপর ঈগলও টোনাও আবারও বাগানে যায়, আর গিয়ে দেখে আগের গাছে কলা নেই। কি ব্যাপার, গাছের কলা গেল কোথায়? ওই দেখুন কর্তা, আপনার পাহারাদার ভূত নাক ডেকে ঘুমাচ্ছে। এই টোনা, আমার লম্বা লাঠিটা নিয়ে আয় তো দেখি। এই ভূত, কলা কোথায় রে? কলা কোথায়? আমার কলা দেখছি না কেন? আমার গাছের কলা কোথায় গেল বল শিগগির। ওরে বাবা রে, কোন কলা? আমি তো কোনো কলাকে চিনি না। এই শোন, তুই ছাড়া এখানে কেউ থাকে না, তার মানে গাছের কলা তুই নিয়েছিস, বল শিগগির। সত্যি বলছি, আমি কলা খাইনি, আর বেরো না গো, আমার খুব লাগছে। ও ঠিক আছে কর্তা, আজকে এই ভূতকে ছেড়ে দিন। কালকেও যদি এই ভূত কলা চুরি করে খেয়ে ফেলে তখন একে কঠিন শাস্তি দিন। এরপর টোনা আর ঈগল সেখান থেকে চলে যায়। আমি তো সত্যি কলা খাইনি, তাহলে গাছের কলা খেলো কে? ও, এইবার মনে পড়েছে, কাল রাতে এই বাগানে এক ডাইনি শাক তুলতে এসেছিল, নিশ্চয়ই ওই ডাইনি কলা চুরি করে পালিয়েছে। আর আমজাদের জন্য আমি কতগুলো পিটুনি খেলাম রে। আর একবার শুধু ওই ডাইনির দেখা পাই, সেদিন ওর একদিন কি আমার একদিন। আমি কলা নিয়ে এসেছি। তোকে অনেক ধন্যবাদ ডাইনি, তুই আমার অনেক বড় উপকার করছিস। আর মাত্র একটা কলা যোগ্য দিলেই আমি অনেক শক্তিশালী হয়ে যাব, আমার এতদিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। আমি তোমার কথা মতো এতদিন তো
না না, আমি তোকে মিথ্যে কথা কেন বলবো বলতো? আমি কালকে যজ্ঞ করে অনেক শক্তিশালী হয়ে যাব, আর কালই তোর প্রিয়তমকে খুঁজে দিব। আমি তোর প্রিয়তমকে তো চিনিও না, তাহলে কি করে তোর প্রিয়তমকে খুঁজে দিব? বোকা ডাইনি, আমি তো এতদিন শুধু তোকে আমার কাজে ব্যবহার করেছি। আজকে কলা চোরকে হাতে নাতে ধরবো গো কর্তা বাবু। আমাদের গাছের পাকা কলা চুরি, একবার শুধু চোরকে ধরতে পাই, তারপর কলা খাওয়া শিক্ষা দিব। অন্যদিকে ডাইনি আবারও একটা হারিকেন নিয়ে পাকা কলা ছিঁড়তে চলে আসে, আর তখনই টোনা ও ঈগল ডাইনির সামনে গিয়ে দাঁড়ায়। তার মানে তুই? হ্যাঁ, তুই হলি আমার পাকা কলা চোর। রোজ রোজ তুই আমার গাছের কলা চুরি করে নিয়ে যাস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। আমি কলা চুরি করিনি, এটা তো আমার কলা গাছ। আমি নদীর ঘাটে থাকি, আর আমি এই পাকা কলার গাছ লাগিয়েছিলাম, কিন্তু তোমরা আমার কলা গাছটা চুরি করে নিয়ে এসেছো। কিন্তু কে তুমি? আর তোমার এটা কি আজব কলা গাছ, প্রতিদিন মাত্র একটা করে কলা ধরে। আর তুমি চাইলেই তো এরকম আরো অনেক গাছ লাগাতে পারতে, তাহলে আমাদের কলা চুরি করছো কেন বলো তো? আমি হলাম এক হতভাগী ডাইনি। আমি কেন এই পাকা কলা নিয়ে যাই শুনবি? তবে শুন, এরপর ডাইনি টোনা আর ঈগলকে সব কথা খুলে বলে। কিন্তু আমার কাছে এই একটা কলার গাছই ছিল, তাই এই গাছে একটা পাকা কলাই ধরত, আর এই পাকা কলা দিয়ে তান্ত্রিক তার যোগ্য করত। কিন্তু এখন আমি আমার স্বামীকে খুঁজে পাইনি। ডাইনির এসব কথা ভূত গাছের ডাল থেকে শুনতে পায়, আর ডাইনির কাছে চলে আসে। এই যে সুন্দরী, তোমার মনে তো দেখছি অনেক দুঃখ। অন্যদিকে প্যাচাতান্ত্রিক পাকা কলা না পেয়ে তার শক্তি দ্বিগুণ করতে পারে না। ডাইনি রে ডাইনি, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি? তোর পাকা কলার জন্য আমি আমার শক্তি দ্বিগুণ করতে পারলাম না। সুখী পায়রা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল, ওরা একসাথেই বড় হয়েছে, দুজনের পরিবারের মাঝেও ভালো সম্পর্ক ছিল। এক মাস আগে সুখী পায়রার বিয়ে হয়েছে। আরে টুনি, তুই আয় বস, কতদিন পর তোর সাথে দেখা হলো, তোর সাথে অনেক কথা আছে রে। আগে তুই বল, কবুতর মিন্টুর সাথে তুই সুখী তো? তোর শ্বশুর শাশুড়ি কেমন রে? লাভ ম্যারেজের তো এটাই সুবিধা, স্বামী তো একেবারে হাতের কবজায় থাকে রে, যা বলি তাই শোনে, আমার কথাই ওঠে আর বসে। কিন্তু আমার শাশুড়ি একটু কড়া, আর তুই তো জানিসই শাশুড়িদের অভ্যাসগুলো, কথায় কথায় শুধু ভুল ধরা। শাশুড়িরা যে কখনো ভালো হতে পারে না সেটা তো সবাই জানে, এখন এসব বাদ দে তো। তুই শুধু বল, মধুবনের পাত্রপক্ষ তোকে কবে দেখতে আসবে? কি জানি পাত্রের নাম? ও হ্যাঁ,
রাজু টোনা, কবে আসবে রে? দুদিন পর দেখতে আসবে, তোকে কিন্তু থাকতেই হবে বুঝলি। না রে, আমি থাকতে পারবো না, আমার শাশুড়ি পশু পুজো রেখেছে, তাই মা বারবার ফোন দিয়ে কালই যেতে বলেছে রে। যদি না যাই ভীষণ অশান্তি করবে, জানিস কাল থেকে 10 বার ফোন করেছে। ও মা, সময় মতো চলে এসো কিন্তু। জানি না বাপু, মনে হয় বৌমাদের বিরক্ত করা ছাড়া শাশুড়িদের আর কোনো কাজই নেই। হায় হায়, তোর কথা শুনে তো আমার খুব ভয় করছে রে, না জানি আমার শাশুড়িটা কেমন হবে, তাই ঈশ্বরই জানে। পায়রার কথা শুনে টুনি ভীষণ ভয় পাচ্ছিল। এরপর 2 দিন কেটে যায়, আর টুনিকে পাত্রপক্ষ দেখতে আসে আর তাকে পছন্দও করে ফেলে। এরপর টুনি তার মায়ের কাছে জানতে পারে যে তার শাশুড়ি মা আসলে সৎ শাশুড়ি। এ শুনে টুনি একটু ঘাবড়ে যায়, আর তখনই সুখী পায়রার ফোন আসে। কি রে, ছেলে পছন্দ হলো তোর? আর শাশুড়ি মা কেমন ছিল, বেশি প্রশ্ন করেনি তো? সুখী, তোকে কিছু বলার আছে রে, আসলে আমার হবু শাশুড়ি যে সৎ মা, রাজুর মায়ের মৃত্যুর পর ওর বাবা যে দ্বিতীয় বিয়ে করেছিলেন, তখন রাজু অনেক ছোট ছিল, আর এই ব্যাপারটা আমি আজই জানতে পারলাম। আর শুন না, সম্বন্ধ পাকা হয়ে গেছে, সামনে রবিবারে। কি বললি তুই, সৎ শাশুড়ি মা মানে রাজু টোনার সৎ মা? টুনি, তুই এ বিয়ে করিস না, বারণ করে দে তুই, ওই বাড়িতে তুই টিকতে পারবি না। নিশ্চয়ই রাজুর সৎ মা পুরো বাড়ি দখল করে রেখেছে, এমনিতেই শাশুড়িরা খারাপ হয়, তার উপরে সৎ শাশুড়ি, খুব সাংঘাতিক ব্যাপার। টুনি, তুই বিয়েটা ভেঙে দে রে। না রে সুখী, বিয়ে ভাঙার কোনো উপায় নেই রে, সব ঠিকঠাক হয়ে গেছে, দেখি কি হয়, সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। এরপর রবিবার আসতেই টুনির সাথে রাজু টোনার বিয়ে হয়ে যায়, আর টুনি রাজু টোনার বাড়িতে যায়। টুনি শোনো, তুমি এই মহিলার সাথে বেশি কথা বলবে না, কোনো গিফটও নিবে না, ইনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী, এর থেকে বেশি উনি আমার কাছে আর কিচ্ছু নয়। টুনি রাজু টোনার কথা চুপচাপ শুনে নিল। একদিন এক সন্ধ্যায় টুনির সৎ শাশুড়ি মিনু টুনটুনি আসে। বৌমা, আমি তো তোমাকে বিয়েতে কিছু দিতে পারিনি, তাই এই নাও মা, এই গহনাটা, শাশুড়ি মায়ের পক্ষ থেকে এটা তোমার জন্য আমার সামান্য উপহার। আর শোনো বৌমা, তোমার এই বাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমায় বলবে, আর কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমাকে ডাকলেই পাবে, একদম সংকোচ করবে না বুঝলে। টুনি তার শাশুড়ি মায়ের এমন নম্র ব্যবহারের জন্য অনেক খুশি হয়, আর ভাবতে থাকে যে রাজু টোনা কেন তার মাকে এমন অপছন্দ করে। তাই এই ব্যাপারে জানতে টুনি রাজু টোনার বাবার কাছে যায়, আর সবটা জানতে চাইলে তিনি বলেন, কি আর বলবো মা, আসলে রাজু যখন অনেক ছোট তখন ওর মা মারা যায়, আর তাই ওর দেখাশোনার জন্য আমি মিনুকে বিয়ে করে নিয়ে আসি। মিনু রাজুকে বড় করবে বলে নিজে কোনো সন্তানও নেয়নি, কিন্তু রাজু মিনুকে একদম সহ্য করতে পারে না, ওর মনে একটাই ধারণা যে সৎ মা কখনো ভালো হয় না, আর ও কখনো ওর মায়ের জায়গা কাউকে দিতে চায়নি, তাই ওর সৎ মাকে একটুও ভালোবাসে না। বাবা, ও বাবা, আপনি আর ভাববেন না, আপনি দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে বাবা, আপনার ছেলে একদিন মাকে ঠিক বুঝতে পারবে, মায়ের প্রতি আপনার ছেলের ভুল ধারণাটা আমি ঠিক ভাঙবো বাবা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাজু মন খারাপ করে বাড়ি ফিরে। একি রাজু, তুই মন খারাপ কেন, কি হয়েছে বাবা তোর? আপনি আমার সামনে থেকে সরুন তো, আমি অনেক টেনশনে আছি, সরুন বলছি। টুনি, টুনি, এই টুনি, রাজু ডাকে সেখানে বাকিরা আসে। কি হয়েছে গো, একি তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন, কি হয়েছে বলো আমাদের? আমার সব শেষ হয়ে গেছে গো, অফিস থেকে আমায় 2 লাখ টাকা রাখতে দিয়েছিল, আমি টাকাটা ঠিক করে রেখেও দিয়েছিলাম, কিন্তু আজ অফিস যাওয়ার সময় আমার টাকাটা চুরি হয়ে গেছে,
এখন কি হবে বাবা? এতগুলো টাকা আমি কি করে ফেরত দিব? আমার অফিসের বস বলেছে দুদিনের মধ্যে টাকা দিতে না পারলে আমাকে ওনারা পুলিশে দিবে। এখন আমি কি করব বাবা বলো, তোমরা আমাকে, আমি কি করব? আমি যে কিছুই বুঝতে পারছি না। এসব বলে রাজু টোনা চিন্তিত মুখে তার ঘরে চলে যায়। বৌমা তুমিও ঘরে যাও, গিয়ে রাজুকে সামলাও, আমরা দেখছি কি করা যায়। অবশেষে মিনু টুনটুনি তার সমস্ত গহনা বিক্রি করে দেয় আর গহনা বিক্রি 2 লাখ টাকা এনে টুনিকে দেয়। বৌমা এই নাও টাকা, এই টাকাগুলো তুমি রাজুকে দিও, আমি তাকে আমার ছেলের কোনো বিপদ আমি হতে দিব না। এই বলে মিনু টুনটুনি চলে যায়। আর একটু পর রাজু টোনা এলে টুনি তার হাতে টাকা তুলে দেয়। টাকা? এতগুলো টাকা তুমি কোথায় পেলে টুনি? কে দিল তোমায় টাকা? মা দিয়েছে গো। তোমার মা দিয়েছে? অনেক ধন্যবাদ টুনি। আমার মা নয়, আমার শাশুড়ি মা দিয়েছে, মানে তোমার মা দিয়েছে গো। ধন্যবাদটা তুমি তাকেই দাও। তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার মা তার নিজের সব গহনা বিক্রি করে তোমার জন্য টাকা দিয়েছে। তোমার মা তো তোমায় খুব ভালোবাসে রাজু, তোমার জন্য যে সব করতে পারে সে। তোমাকে বড় করবে দেখে সে কোনো বাচ্চা পর্যন্ত নেয়নি। আর তুমি? এইসব শুনে রাজুর চোখ বেয়ে জল পড়তে থাকে আর সে মিনুর কাছে যায়। মা তুমি আমায় ক্ষমা করে দাও মা, আজ থেকে তুমি আমার মা, মোটেও আমার সৎ মা নাও। এ শুনে সকলেই অনেক খুশি হয় আর মা ছেলের সম্পর্ক ঠিক হয়ে যায়। একদিন সুখী পায়রা টুনিকে ফোন দেয়। কি রে টুনি, বিয়ের পর আমায় ভুলে গেলি নাকি? আর তোর ওই সৎশাশুড়ি মা কেমন আছে রে? মনে হয় তোকে খুব বিরক্ত করে তাই না? না রে সুখী, আমার শাশুড়ি মা অনেক ভালো, এমন শাশুড়ি মা কোটিতে একটা হয় রে। এরপর টুনি সুখীকে সবটা বলে। সব শুনে সুখী পায়রাও অনেক খুশি হয় আর তার চিন্তা ভাবনাও পাল্টে যায়। সুখী পায়রা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল, ওরা একসাথে বড় হয়েছে, দুজনের পরিবারের মাঝেও ভালো সম্পর্ক ছিল। এক মাস আগে সুখী পায়রার বিয়ে হয়েছে। আরে টুনি তুই আয় বস, কতদিন পর তোর সাথে দেখা হলো, তোর সাথে অনেক কথা আছে রে। আগে তুই বল, কবুতর মিন্টুর সাথে তুই সুখী তো? তোর শ্বশুর শাশুড়ি কেমন রে? লাভ ম্যারেজের তো এটাই সুবিধা, স্বামী তো একেবারে হাতের কবজায় থাকে রে, যা বলে তাই শোনে, আমার কথাই ওঠে আর বসে। কিন্তু আমার শাশুড়ি একটু কড়া, আর তুই তো জানিসই শাশুড়িদের অভ্যাসগুলো, কথায় কথায় শুধু ভুল ধরা। শাশুড়িরা যে কখনো ভালো হতে পারে না সেটা তো সবাই জানে। এখন এসব বাদ দে তো, তুই শুধু বল মধুবনের পাত্রপক্ষ তোকে কবে দেখতে আসবে? কি জানি পাত্রের নাম? ও হ্যাঁ রাজু টোনা, কবে আসবে রে? 2 দিন পর দেখতে আসবে, তোকে কিন্তু থাকতেই হবে বুঝলি। না রে আমি থাকতে পারবো না, আমার শাশুড়ি পশু পুজো রেখেছে, তাই মা বারবার ফোন দিয়ে কালই যেতে বলেছে রে, যদি না যাই ভীষণ অশান্তি করবে। জানিস কাল থেকে 10 বার ফোন করেছে। ও মা সময় মতো চলে এসো কিন্তু। জানি না বাপু, মনে হয় বৌমাদের বিরক্ত করা ছাড়া শাশুড়িদের আর কোনো কাজই নেই। হায় হায় তোর কথা শুনে তো আমার খুব ভয় করছে রে, না জানি আমার শাশুড়িটা কেমন হবে, তাই ঈশ্বরই জানে। পায়রার কথা শুনে টুনি ভীষণ ভয় পাচ্ছিল। এরপর 2 দিন কেটে যায় আর টুনিকে পাত্রপক্ষ দেখতে আসে আর তাকে পছন্দও করে ফেলে। এরপর টুনি তার মায়ের কাছে জানতে পারে যে তার শাশুড়ি মা আসলে সৎ শাশুড়ি। এ শুনে টুনি একটু ঘাবড়ে যায় আর তখনই সুখী পায়রার ফোন আসে। কি রে ছেলে পছন্দ হলো তোর? আর শাশুড়ি মা কেমন ছিল, বেশি প্রশ্ন করেনি তো? সুখী তোকে কিছু বলার আছে রে, আসলে আমার হবু শাশুড়ি যে সৎ মা, রাজুর মায়ের মৃত্যুর পর ওর বাবা যে দ্বিতীয় বিয়ে করেছিলেন, তখন রাজু অনেক ছোট ছিল,
আর এই ব্যাপারটা আমি আজই জানতে পারলাম। আর শোন না, সম্বন্ধ পাকা হয়ে গেছে, সামনে রবিবারে। কি বললি তুই? সৎ শাশুড়ি মা মানে রাজুটোনার সৎ মা? টুনি, তুই এ বিয়ে করিস না, বারণ করে দে। তুই ওই বাড়িতে তুই টিকতে পারবি না। নিশ্চয়ই রাজুর সৎ মা পুরো বাড়ি দখল করে রেখেছে। এমনিতেই শাশুড়িরা খারাপ হয়, তার উপরে সৎ শাশুড়ি, খুব সাংঘাতিক ব্যাপার। টুনি, তুই বিয়েটা ভেঙে দে রে। না রে সুখী, বিয়ে ভাঙার কোনো উপায় নেই রে, সব ঠিকঠাক হয়ে গেছে, দেখি কি হয়, সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। এরপর রবিবার আসতেই টুনির সাথে রাজু টোনার বিয়ে হয়ে যায়, আর টুনি রাজু টোনার বাড়িতে যায়। টুনি শোনো, তুমি এই মহিলার সাথে বেশি কথা বলবে না, কোনো গিফটও নেবে না। ইনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী, এর থেকে বেশি উনি আমার কাছে আর কিচ্ছু নয়। টুনি রাজু টোনার কথা চুপচাপ শুনে নিল। একদিন এক সন্ধ্যায় টুনির সৎ শাশুড়ি মিনু টুনটুনি আসে। বৌমা, আমি তো তোমাকে বিয়েতে কিছু দিতে পারিনি, তাই এই নাও মা, এই গহনাটা, শাশুড়ি মায়ের পক্ষ থেকে এটা তোমার জন্য আমার সামান্য উপহার। আর শোনো বৌমা, তোমার এই বাড়িতে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমায় বলবে, আর কোনো কিছু প্রয়োজন হলে তুমি আমাকে ডাকলেই পাবে, একদম সংকোচ করবে না, বুঝলে? টুনি তার শাশুড়ি মায়ের এমন নম্র ব্যবহারের জন্য অনেক খুশি হয়, আর ভাবতে থাকে যে রাজু টোনা কেন তার মাকে এমন অপছন্দ করে। তাই এই ব্যাপারে জানতে টুনি রাজু টোনার বাবার কাছে যায়, আর সবটা জানতে চাইলে তিনি বলেন, কি আর বলবো মা, আসলে রাজু যখন অনেক ছোট তখন ওর মা মারা যায়, আর তাই ওর দেখাশোনার জন্য আমি মিনুকে বিয়ে করে নিয়ে আসি। মিনু রাজুকে বড় করবে বলে নিজে কোনো সন্তানও নেয়নি, কিন্তু রাজু মিনুকে একদম সহ্য করতে পারে না। ওর মনে একটাই ধারণা যে সৎ মা কখনো ভালো হয় না, আর ও কখনো ওর মায়ের জায়গা কাউকে দিতে চায়নি, তাই ওর সৎ মাকে একটুও ভালোবাসে না। বাবা, ও বাবা, আপনি আর ভাববেন না, আপনি দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে বাবা। আপনার ছেলে একদিন মাকে ঠিক বুঝতে পারবে, মায়ের প্রতি আপনার ছেলের ভুল ধারণাটা আমি ঠিক ভাঙবো বাবা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাজু মন খারাপ করে বাড়ি ফিরে। একি রাজু, তুই মন খারাপ কেন, কি হয়েছে বাবা তোর? আপনি আমার সামনে থেকে সরুন তো, আমি অনেক টেনশনে আছি, সরুন বলছি। টুনি, টুনি, এই টুনি, রাজু ডাকে সেখানে বাকিরা আসে। কি হয়েছে গো, একি তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন, কি হয়েছে বলো আমাদের? আমার সব শেষ হয়ে গেছে গো, অফিস থেকে আমায় 2 লাখ টাকা রাখতে দিয়েছিল, আমি টাকাটা ঠিক করে রেখেও দিয়েছিলাম, কিন্তু আজ অফিস যাওয়ার সময় আমার টাকাটা চুরি হয়ে গেছে। এখন কি হবে বাবা, এতগুলো টাকা আমি কি করে ফেরত দেব? আমার অফিসের বস বলেছে 2 দিনের মধ্যে টাকা দিতে না পারলে আমাকে ওনারা পুলিশে দিবে, এখন আমি কি করব বাবা বলো তোমরা আমাকে, আমি কি করব, আমি যে কিছুই বুঝতে পারছি না। এসব বলে রাজু টোনা চিন্তিত মুখে তার ঘরে চলে যায়। বৌমা, তুমিও ঘরে যাও, গিয়ে রাজুকে সামলাও, আমরা দেখছি কি করা যায়। অবশেষে মিনু টুনটুনি তার সমস্ত গহনা বিক্রি করে দেয়, আর গহনা বিক্রি 2 লাখ টাকা এনে টুনিকে দেয়। বৌমা, এই নাও টাকা, এই টাকাগুলো তুমি রাজুকে দিও, আমি তাকে আমার ছেলের কোনো বিপদ আমি হতে দিব না। এই বলে মিনু টুনটুনি চলে যায়। আর একটু পর রাজু টোনা এলে টুনি তার হাতে টাকা তুলে দেয়। টাকা? এতগুলো টাকা তুমি কোথায় পেলে টুনি, কে দিল তোমায় টাকা? মা দিয়েছে গো। তোমার মা দিয়েছে, অনেক ধন্যবাদ টুনি। আমার মা নয়, আমার শাশুড়ি মা দিয়েছে, মানে তোমার মা দিয়েছে গো, ধন্যবাদটা তুমি তাকেই দাও। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোমার মা তার নিজের সব গহনা বিক্রি করে তোমার জন্য টাকা দিয়েছে,
তোমার মা তো তোমায় খুব ভালোবাসে রাজু, তোমার জন্য যে সব করতে পারে সে। তোমাকে বড় করবে দেখে সে কোনো বাচ্চা পর্যন্ত নেয়নি। আর তুমি? এইসব শুনে রাজুর চোখ বেয়ে জল পড়তে থাকে আর সে মিনুর কাছে যায়। মা, তুমি আমায় ক্ষমা করে দাও মা, আজ থেকে তুমি আমার মা, মোটেও আমার সৎ মা নাও। এ শুনে সকলেই অনেক খুশি হয় আর মা ছেলের সম্পর্ক ঠিক হয়ে যায়। একদিন সুখী পায়রা টুনিকে ফোন দেয়। কি রে টুনি, বিয়ের পর আমায় ভুলে গেলি নাকি? আর তোর ওই সৎশাশুড়ি মা কেমন আছে রে? মনে হয় তোকে খুব বিরক্ত করে, তাই না? না রে সুখী, আমার শাশুড়ি মা অনেক ভালো, এমন শাশুড়ি মা কোটিতে একটা হয় রে। এরপর টুনি সুখীকে সবটা বলে। সব শুনে সুখী পায়রাও অনেক খুশি হয় আর তার চিন্তা ভাবনাও পাল্টে যায়।